डियर ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনী এবার নেদারল্যান্ডের সহায়তায় দেশেই তৈরি করতে যাচ্ছে 10টি নতুন হাই পারফরম্যান্স ফ্রিগেট যুদ্ধজাহাজ। আর এই 10টি হাই পারফরম্যান্স ফ্রিগেট জাহাজ তৈরি করতে বাংলাদেশকে সহায়তা করবে নেদারল্যান্ডের বিখ্যাত শিপ বিল্ডিং কোম্পানি ডামেন শিপইয়ার্ড। এবং এই 10টি যুদ্ধজাহাজ তৈরি হবে বাংলাদেশের চিটাগং ড্রাইডক লিমিটেডে। আর আপনাদের মধ্যে তো অনেকেই জানেন যে চিটাগং ড্রাইডক লিমিটেডের সাথে বেশ কিছুদিন আগে ডামেন শিপইয়ার্ডের এই নিয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল ডামেন শিপইয়ার্ড চিটাগং ড্রাইডক লিমিটেডে বাংলাদেশের যেকোনো মেরিটাইম প্রজেক্ট সহায়তা করবে। বন্ধুরা, এই যে নতুন 10টি হাই পারফরম্যান্স ফ্রিগেট যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হবে, তার মোট মূল্য হয়তো গিয়ে দাঁড়াবে 6 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এটি একটি $1 বিলিয়ন প্রজেক্ট বাংলাদেশ নৌবাহিনীর। এবং এই যুদ্ধজাহাজগুলি 2030 সালের মধ্যে একে একে বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হতে থাকবে, এবং 2030 সালের মধ্যে হয়তো এই 10টি ফ্রিগেটের মধ্যে সবকটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে। সব থেকে বড় কথা হলো, এই 10টি হাই পারফরম্যান্স ফ্রিগেট সংযুক্ত হওয়ার সাথে সাথে যেহেতু যুদ্ধজাহাজগুলি বাংলাদেশেই তৈরি হবে, সেহেতু এই হাই পারফরম্যান্স ফ্রিগেট যুদ্ধজাহাজগুলির টেকনোলজি বাংলাদেশ হাতে পাবে, এবং পরবর্তীকালে চিটাগং ড্রাইডক লিমিটেডে বাংলাদেশ চাইলে এই টেকনোলজিকে ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনীর জন্য আরো এরকম যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে। বন্ধুরা, এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে ডামেন শিপইয়ার্ডের সহায়তায় চিটাগং ড্রাইডক লিমিটেডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য যে নতুন 10টি হাই পারফরম্যান্স ফ্রিগেট তৈরি করা হবে সেগুলি কি ধরনের ফ্রিগেট হবে, এবং ট্যাকটিক্যালি তা বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখবে। তো এর উত্তরে আপনাদের বলে রাখি, ডামেন শিপইয়ার্ডের তৈরি করা সবথেকে বিখ্যাত ফ্রিগেট যুদ্ধজাহাজটি হলো সিগমা 10514 ক্লাস ফ্রিগেট, এবং বাংলাদেশ নৌবাহিনীতে এই সিগমা 10514 ফ্রিগেটটি সংযুক্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর এই সিগমা 10514 ফ্রিগেট টেকনোলজিক্যালি অত্যন্ত অ্যাডভান্সড একটি ফ্রিগেট যুদ্ধজাহাজ, এবং বর্তমানে এই ফ্রিগেট যুদ্ধজাহাজটি নেদারল্যান্ডের রয়্যাল নেভি ছাড়াও ইন্দোনেশিয়ান নেভি এবং মরক্কান নেভি ব্যবহার করে। বন্ধুরা, এই সিগমা 10514 ক্লাস ফ্রিগেটের ডিসপ্লেসমেন্ট হলো 1692 টন, এর লেন্থ হলো 90.71 মিটার, বিম হলো 13.02 মিটার, ড্রাফট হলো 3.60 মিটার। এতে প্রোপালশন সিস্টেম হিসাবে দুটি ACMT PLStick 20PA 6B STC রেটেড 8910 কিলোওয়াটের লাইট ওয়েট কাপেলিং কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, এবং 4টি ক্যাটারপিলার 3406C TA জেনারেটর ব্যবহার করা হয়েছে, যেটি 350 কিলোওয়াট শক্তি জেনারেট করতে পারে, এবং 1টি ক্যাটারপিলার 3304B এমার্জেন্সি জেনারেটর ব্যবহার করা হয়েছে, যেটি 105 কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে, এবং 2টি শ্যাফট উইথ রোলস রয়েস 5-bladed CB প্রপেলার ব্যবহার করা হয়েছে, এবং এছাড়াও 2টি RENK ASL-94 সিঙ্গেল স্টেপ রিডাকশন গিয়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই যুদ্ধজাহাজটি সর্বোচ্চ স্পিড হলো 28 নট, অর্থাৎ 52 কিলোমিটার পার আওয়ার, এবং ক্রুজিং স্পিড হলো 18 নট, অর্থাৎ 33 কিলোমিটার পার আওয়ার। এর রেঞ্জ হলো 6700 কিলোমিটার। এই যুদ্ধজাহাজের সেন্সর এবং প্রসেসিং সিস্টেমে, এতে কমব্যাট সিস্টেম হিসাবে থেলস গ্রুপের তৈরি করা ট্যাকটিকোস 4x মাল্টিফাংশনাল অপারেটর কনসোল MK ব্যবহার করা হয়েছে, এবং এতে সার্চ রাডার হিসাবে MW08 3D মাল্টিবিম সার্ভিলেন্স রাডার ব্যবহার করা হয়েছে, IFF অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম হিসাবে থেলস গ্রুপের তৈরি করা TSB-2525MK সিস্টেমের ব্যবহার করা হয়েছে, এবং নেভিগেশন রাডার হিসাবে ব্রিজ মাস্টার ARPA রাডার ব্যবহার করা হয়েছে, এবং ফায়ার কন্ট্রোল রাডার হিসাবে LIROD MK2 ট্র্যাকিং রাডার ব্যবহার করা হয়েছে, এবং ডাটা লিঙ্ক সিস্টেম হিসাবে এই যুদ্ধজাহাজটিতে ন্যাটো স্ট্যান্ডার্ড লিঙ্কওয়াই MK2 ডাটা লিঙ্ক সিস্টেম ব্যবহার করা হয়েছে, এবং শত্রু সাবমেরিন ডিটেক্ট করার জন্য সোনার সিস্টেম হিসাবে থেলস গ্রুপের তৈরি করা UMS-4132 কিং ক্লিপ মিডিয়াম ফ্রিকোয়েন্সি ASW হাল মাউন্টেড সোনার সিস্টেম ইনস্টল করা হয়েছে, এবং এতে ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেম হিসাবে থেলস কমিউনিকেশনের তৈরি করা ফাইবার অপটিক্যাল কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম হিসাবে NERAF সিরিজের স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, এবং নেভিগেশন সিস্টেম হিসাবে আরো রেথিয়ান গ্রুপের তৈরি করা ইন্টিগ্রেটেড নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ডিকয় সিস্টেম হিসাবে এতে থেলস গ্রুপের তৈরি করা DR-3000, ECM হিসাবে Scorpion-12, এবং ডিকয় সিস্টেম হিসাবে টার্মা SKWS DLT-12T 130mm ডিকয় লঞ্চার্স পোর্ট এবং স্টারবোর্ড ব্যবহার করা হয়েছে। এবার চলে আসবো যুদ্ধজাহাজটির আর্মামেন্ট, অর্থাৎ এর ফায়ার পাওয়ার কেমন, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আর্মামেন্ট হিসাবে এতে একটি অটোমেলারা 76mm গান ব্যবহার করা হয়েছে, এবং 2টি 20mm ডানেল GI-2 গান ব্যবহার করা হয়েছে, এবং 2টি কোয়াড মিস্টাল অ্যান্টিয়ার মিসাইল ব্যবহার করা হয়েছে, এবং 4টি এক্সোস্যাট MM-40 ব্লক 2 অ্যান্টি সার্ভিস ভেসেল মিসাইল ব্যবহার করা হয়েছে, এবং 2টি ট্রিপল লঞ্চার্স ফর 3A-244S মোডের টর্পেডো ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই যুদ্ধজাহাজটিতে অ্যাভিয়েশন ফেসিলিটি হিসাবে ল্যান্ডিং প্যাড এবং অপশনাল হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যুদ্ধজাহাজটিতে দরকার পড়লে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। তো এই ছিল এই যুদ্ধজাহাজটির ডিটেইল স্পেসিফিকেশন, এবং এই স্পেসিফিকেশনটি আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এতে যে সেন্সর সিস্টেমগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি অত্যন্ত উচ্চমানের এবং টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স সেন্সর সিস্টেম, এবং এর সাথে সাথে খুবই অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে, এবং এর আর্মামেন্টও খুবই শক্তিশালী, অর্থাৎ যুদ্ধজাহাজটির ফায়ার পাওয়ারও খুবই ভালো। ফ্রিগেট হিসাবে সিগমা 10514 ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি অত্যন্ত ভালো অপশন, এবং ধরে নেওয়া যায় এই যুদ্ধজাহাজটি বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হতে যাচ্ছে, এবং ধাপে ধাপে 2030 সালের মধ্যে 10টি সিগমা 10514 ক্লাস
ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হবে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।